Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আলোর দিশারি অনুষ্ঠানে আজকের শেষ পর্বে আবার আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শেখুল হাদিস খিদমা একাডেমির চেয়ারম্যান হজরত শেখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বরকাত। বিরতির আগে আমাদের সম্মানিত কলার ভাই বোনেরা গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন করেছেন, আমরা এর আনসার জেনে আবার ইনশাল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসবো। প্রথম প্রশ্নটা, এক বোন তিনি হাফিজ হবেন, আল্লাহ আকবার, আপনার মনের আগ্রহ আল্লাহ কবুল করুন, যেমন যে আশাটা পোষণ করেছেন। আর যিনি কল করেছেন তিনি বলেছেন যে তার ছেলে হাফিজ, আল্লাহ আকবার। তাহলে তো গড় থেকেই আপনি মানে আপনার ছেলের কাছ থেকে আপনি অনেক সাহায্য সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। আর যখন বলেছেন আমাদের পরামর্শ, আমি তো খুবই আশ্চর্য হয়েছি সেদিন আমি অনলাইনে দেখলাম যে 7 বছরের একটি মেয়ে হাফিজ হয়েছে মাত্র 2 বছরে, 5 বছরে শুরু করেছে, 7 বছরে শেষ করেছে। লুটনের নামটা মনে হয় মারিয়া। তার মার কাছ থেকে যে স্টেটমেন্ট বা যেটা পত্রিকায় আমরা দেখেছি যে প্রতিদিন সকাল এবং বিকালে 5 ঘন্টা, আল্লাহু আকবার, স্কুল থেকে স্কুলে যাওয়ার আগে আর স্কুল থেকে আসার পরে 5 ঘন্টা কোরআনকে সময় দেওয়ার পরে এই ছোট্ট বাচ্চা হাফিজ হয়েছে, আল্লাহু আকবার, হাফিজা হয়েছে। আসলে কোনো টাইম তো আমরা বলতে পারবো না, মানে যে আপনার জন্য মানে কোনটা সুবিধা হবে। যদি আপনি ফ্রি থাকেন, কাজকর্ম যদি আপনি মানে মনে করেন বাচ্চা সব বড় হয়ে গেছেন, খুব বেশি আপনার ব্যস্ততা নেই, তাহলে তো একটু বেশি সময় দিতে পারেন। যত বেশি সময় দিবেন ততই আপনার উপকার হবে। আর আপনার জন্য নয়, সবার জন্য এই কথাটা আমরা বলি। আমাদের ওস্তাদ আসাদুজ্জামান ইকরাম বলেছেন যে কোরআন যদি আমরা হিফজ করতে হয় তাহলে গুনাহ ছেড়ে দিতে হবে। আর যদি আমি গুনাহেতে লিপ্ত থাকি তাহলে কোরআনের নূর, কোরআনের লাইট থেকে আমি মাহরুম থাকব। কোরআন বেশি বেশি আমরা ইয়াদ করতে পারবো যদি আল্লাহকে, আল্লাহ যদি আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। হুজুর যদি এই বিষয়ে একটু বলেন। একজন মা বা একজন বোনের জন্য যদি উনি গড়ে এইভাবে মাশাল্লাহ সুযোগ থাকে যে আমি কোরআন এবং দিন শিখবো, তো ওনার জন্য তো গড়ের জিম্মাদারি, সন্তানের লুক আফটার, এই দায়িত্বের পাশাপাশি উনি দিন শিখতে পারলে এটা তো আরও খুবই উত্তম। বিশেষ করে বোন যেভাবে বলেছেন ওনার একজন ছেলে হাফিজ, একজন হাফিজ যখন অবশ্যই উনি তো বিশুদ্ধ বা তরতিল তিলাওয়াত জানবেন, ওনার কাছ থেকে যদি আপনি কোরআন শিখে আপনি নিজেই হিফজ করেন বা হিফজ করতে থাকেন, এটা অবশ্যই আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। এবং আপনি যে ইচ্ছা করেছেন যে এই বয়স নিশ্চয়ই সন্তানের মা যখন হয়ে গেছেন আপনার অনেক দায়িত্ব আছে, কিন্তু এরপর আপনি কোরআন হিফজ করবেন, আল্লাহ সুবহান ও তাআলা আপনার এই আগ্রহের উপর আমি মনে করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। এবং আপনি যেভাবে শিখতেছেন এটা আপনার জন্য পুরো ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটার জন্য কোনো স্কলারশিপ যাইতে হবে এটা কোনো প্রয়োজন নয়। জাযাকুমুল্লাহ খায়ের। দ্বিতীয় প্রশ্ন, যে ভাই একটা হাদিসের ব্যাখ্যা জানতে চেয়েছেন, জি হুজুর যদি একটু বলেন। বাদা আল ইসলাম গরিবান ওয়া সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আবার আরেক হাদিস বা কোনো হাদিস, এই হাদিসের শেষ অংশ হিসাবে আল্লামা হাইসমির রহমতুল্লাহ উল্লেখ করেছেন, মুসলিম শরীফে আবু হুরায়রা থেকে বর্ণিত, আবার ইবনে উমর থেকে হাদিস বর্ণিত, হযরত ইবনে মাসউদ থেকেও বর্ণিত, বিভিন্ন হাদিসে কিতাবে রেকর্ড করা হয়েছে। আরেক টুকরা, আল ইসলামু লা ইয়ারিজু, ইন্নাল ইসলাম লা ইয়ারিজু আল মদিনা কামা তারিজুল হাইয়াতু ফি জুহরিহা। তো এই সব মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং বাই হাদিসের ব্যাখ্যা চেয়েছেন। আসল হাদিসের ব্যাখ্যায় উনিও অনেক কিছু বলেছেন, ব্যাখ্যার হয়তো গুরুত্বপূর্ণ অংশ উনি নিজেই বলে ফেলেছেন, আমার জন্য খুব একটা রাখেন নাই। তারপরেও আমি বলতেছি মাশাআল্লাহ, যে বাদা আল ইসলাম ও গরিবা, ইসলাম শুরু হয়েছিল গরিব, মানে হলো মুসাফিরের বেশে, আজনবীর বেশে। যে গরিব এবং স্টিঞ্জি কোনো মানুষ যাকে কেউ চিনে না, কেউ স্থান দিতে চায় না, আজকে যদি একজন মুসাফির আপনার ঘরে এসে বলে যে আমাকে একটা রাত থাকার জন্য দিন, তা আপনি যদি লোকটাকে জীবনে দেখেন নাই, চিনেন নাই, আপনি জায়গা দিবেন কি না দিবেন না প্রথমে তো প্রশ্ন, দেনও যদি তারপরে ভিতরে সন্দেহ থাকবে আমি খাকে জায়গা দিলাম, রাতে কী হইতেছে, কী করতেছে, কত ধরনের প্রশ্ন। ইসলাম তার প্রাইমারি লেভেলে প্রথম দিক দিয়ে এরকম মুসাফিরের বেশে ছিল। ওয়াসায়াউদু কামা বাদা, রসুল আকরাম সাল্লাম বলেন আবারও শেষে এমন অবস্থা হবে, এই অবস্থা এরকম হয়ে যাবে, সায়াউদু কামা বাদা, যেভাবে শুরুতে ছিল। অতএব যারা ইসলাম গ্রহণ করবেন, গ্রহণ করে যারা সমাজ থেকে সমাজচ্যুত হবেন, সমাজে তাদেরকে জায়গা দেবে না, নবীজি বলেন ফাতুবা লিল গুরাবা,
এই সমস্ত লোক যারা ইসলামকে গ্রহণ করার কারণে হয়তো সমাজের লোক ওনার পাড়া প্রতিবেশী ওনাকে হয়তো ভিন্নভাবে দেখবে, সিলেক্ট করে ফেলবে। আল্লাহ নবী বলেন দরজা ধারণ করো, ফাতুবা লিল গুরাবা, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, তোমাদের জন্য সুখের লাইফ রয়েছে, জান্নাত রয়েছে, ফাতুবা লিল গুরাবা। এখানে আমাদেরকে উদ্বুদ্ধ করা হইতেছে যে দিনের উপর অটল থাকতে, কে আমার লগে আছে, কে সাথে আছে, আমি এই জিনিসটা আমি কী রাখবো না, আমার মেইন টার্গেট হবে আমি আল্লাহ এবং রসুলকে যেন আমি খুশ করতে পারি, সেটাই হবে আমার মুখ্য উদ্দেশ্য। দুনিয়ার কে আমাকে বাহবা দিল, কে সাবাসী দিল, কে আমাকে সমাজে স্থান দিল, সেটা আমি দেখব না। এই দিন গ্রহণ করতে গিয়ে যদি যেভাবে সাহাবায়ে কেরাম সব কিছু ত্যাগ করেছিলেন, জন্মস্থান ত্যাগ করতে হয়েছে, ওনারা বহিষ্কৃত হয়েছিলেন, তো আল্লাহ নবী বলতেছেন তাদের জন্য সুসংবাদ। পরবর্তী হাদিসে বলা হয়েছে যে ইসলাম যেখান থেকে বের হয়েছিল, লাইয়া আরিজুল মদিনা, আবার আশ্রয় নিবে সেই মদিনায়, কামা তারুজুল হাইয়া তুইলা জুহরিহা, যেভাবে একটা সাপ গর্ত থেকে বের হয়, বিপদ দেখলেই আবার তাড়াতাড়ি সে রিভার্স করে খুব তাড়াতাড়ি কুইক আবার গাতের ভিতরে গিয়ে আবার আশ্রয় নেয়। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে সাপ, বিষয়টি একটা এখানে বোঝার ব্যাপার রয়েছে যে সাপ কিন্তু একটা বিষাক্ত, ইসলাম কিন্তু বিষাক্ত মোটেই নয়। সেজন্য তসবি এবং কোনো জিনিসকে এভাবে তুলনা করলে বালাগা এবং অলঙ্কার শাস্ত্রের যে রুল রয়েছে যে সব পয়েন্টে সমান হতে হবে এটা মোটেই জরুরি নয়। যেটা আমরা বলে থাকি অমুক সিংহের মতো, যে সিংহভাবে লেজ রয়েছে, রুমা রয়েছে, ওনার গায়ে এভাবে লেজ থাকবে, এটা মনে নয়। বরং ব্রেভনেস এবং সাহসিকতার মধ্যে আমরা বলে থাকি যে ওই মানুষটা সিংহ পুরুষ বা সিংহের মতো। ঠিক এখানে কুইক যে জায়গা থেকে বেরোচ্ছিল সেই জায়গায় আবার নিরাপদে যাওয়ার জন্য যেভাবে সাপ ঢুকে পড়ে, এই পয়েন্টে নিরাপদ তার যে জায়গা থেকে সে বের হয়েছিল, বিপদ দেখলে আবার কুইক তার সেই জায়গা থেকে আবার ফিরিয়ে চলে যায়, এই পয়েন্টে তুলনা করে বলা হয়েছে যে ইসলাম প্রচার হয়েছে সারা পৃথিবীতে, যে মদিনা থেকে সেই মদিনায় আবার ফিরে যাবে এবং মক্কা এবং মদিনা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে শেষ জমানায়, এটাই মিন করা হয়েছে। এবং বেদাতকে যদি কেউ মদিনার মানুষ আশ্রয় দেয়, রসুলুল্লাহ ইসলাম বলেছেন ফালা ইলানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাদের উপর আল্লাহ এবং ফিরিস্তা এবং সমস্ত পৃথিবীর মুসলমান লোকের লানত হবে, কারণ মক্কা থেকে আমরা দিনের সহি নকশা পাবো এবং আমরা সহি নমুনা পেয়েছি, সাহাবা একরাম পেয়ে এভাবে রেখেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলহি যে জগৎ নবীকরণ দর্শ দিয়েছেন মুসলিম নবী সেখানে দিয়েছেন হযরত আবদুল্লাহ ইবনে ওমর, তারপরে নাফে নাফের কাছ থেকে দিন পেয়েছেন, বাকি উলামা একরাম হযরত ইমাম মালিক রহমতুল্লাহি সেখানে প্রায় 60 ইয়ার্স পর্যন্ত সেখানে হাদিসের দরস দিয়েছেন এবং সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছেন, যাকে ইমাম উদারহিজিলা বলা হয়তো। এই আইমা মুস্তাদিনের মাধ্যমেই সারা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে, ইসলামের ব্যাখ্যা এসেছে, আমরা সেই ব্যাখ্যা এবং সেই আসলা ফাকাবিরিন নবী থেকে পাওয়া সাহাবা একরাম, সাহাবা একরাম থেকে তাবিন, তাবিন থেকে তবে তাবিন, তবে তাবিন থেকে ইমাম মুস্তাদিনের ধারাবাহিক যেভাবে আমরা পেয়েছি সেই সূত্র হিসাবে দিনের সহি নকশা যেন আমাদের সামনে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক আমাদের দান করুন। আমি জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে এক বোন জানতে চাচ্ছেন, কোনো মহিলা কি তার স্বামীর কবর জিয়ারত করতে পারেন? মহিলারা কবর জিয়ারতের ক্ষেত্রে কোনো কোনো উলামা কারাম হারাম বলেছেন, কেউ মকরুহ তাহরিম বলেছেন, তবে মেজর উলামা কারাম জায়েজ বলেছেন শর্ত সাপেক্ষে, কারণ এখানে দুইটি পরস্পর বিরোধী হাদিস হয়েছে। একটি হাদিস হচ্ছে কুন্তু নাহাই তুকমান জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, নবীজি বলেন যে তোমাদেরকে আমি কবর জিয়ারত নিষেধ করেছিলাম, পুরুষের ক্ষেত্রে বলেছেন, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। এই পুরুষের ভিতরে মহিলারা ঢুকছেন কে ঢুকছেন না উলামায়ে কেরাম কেউ বলতেছেন, এই পারমিশনে কিন্তু পুরুষের পাশাপাশি মহিলারাও পারমিশন পেয়ে গিয়েছেন। আর মহিলার ক্ষেত্রে একটি স্পেসিফিক হাদিস রয়েছে মুসলিম শরীফের হাদিস, লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, যে সমস্ত মাবুনরা কবরে জিয়ারতে যান তাদের উপর আল্লাহর লানত। লানত শব্দ যখন কোনো স্পেসিফিক কোনো কাজের উপর মেনশন করা হয় উলামায়ে কেরাম সেই কাজকে কবিরা গুনাহ মনে করেন। সেই হিসাবে অনেক উলামায়ে কেরাম এই হাদিসকে মেইন রেখে হারাম বলেছেন, কিন্তু মেজর উলামায়ে কেরাম বলতেছেন আজিরটা কিন্তু যে জমানায় পুরুষের জন্য এসেছিল ওই জমানায় বলেছিলেন, পরবর্তীতে পারমিশনের সময় মহিলারাও পারমিশন পেয়ে গিয়েছেন, বাট এরপরেও যেহেতু উলামায়ে কেরাম বিতর্ক করেছেন মহিলারা এই পারমিশন ঢুকছেন ঢুকছেন না সন্দেহ চলে এসেছে, সেই হিসাবে মাবুনদের ক্ষেত্রে খবর দিতে না দেওয়াটাই উত্তম। বাট এরপরও যদি কেহ পর্দার সঙ্গে ওনার স্বামীর খবর যাতে যান তাহলে নির্ভরযোগ্য উলামায়ে কেরাম মতে সেটা জায়েজ রয়েছে। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটু স্টুডেন্ট আরাফাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই আপনার কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন আছে, আমার আমি আমেরিকাতে কইতাম। জি জি। আমার প্রশ্নটা হইলো যে
আমার একটা বাচ্চা কিছুদিন আগে মারা গেছে, হ্যান্ডিক্যাপ আসলো আর কি, আপনার বাচ্চার বয়স কত আছে? বিশ্বাস করুকা আল্লাহু আকবার, আল্লাহ জান্নাত ইনশাআল্লাহ আবার আপনারা এখানে করতে, আল্লাহ জাযাকুমুল্লাহ খায়র। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি বোন, আমার একটা প্রশ্ন। আমরা কুরআন পড়ি, কুরআন পড়ি আউরিয়া দোয়া করি, দোয়া করি কই আল্লাহ বলু যদিও আমাদের মাফ করে দিও। জি, ওখানে নামাজ পড়ি, নামাজ পড়ি কই বলি আল্লাহ দোয়া করি আল্লাহ ফি মাফ করে দিও, গুনাহটা হইলে বলু হইলে আমাদের ওখানে আমরা জানাই কইবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আপনাদের অনুষ্ঠানটা আমি মানে যখনই হয় তখন দেখি, আমার অনেক ভালো লাগে। জাযাকুমুল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমার তিনটা প্রশ্ন ছিল। প্রথমটা হচ্ছে যে ওযু ভাঙার কারণগুলো একটু বলে দিবেন। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সালাতুল তাসবি নামাজের কতটুকু সওয়াব, আর এটা নাকি জীবনে একবার হলেও পড়তে হয়, এটা কি ঠিক কিনা? জি। আর তৃতীয় প্রশ্ন হলো যে একজন মহিলা মানে ও আল্লাহর কাছে মানে সারাক্ষণই মাপ চায়, যখন সে রান্না করে তখন গরম পানি কিংবা গরম তেল দেখলে ওর চোখদা পানি এসে পড়ে, তারপর যখন সে উজু করে তখন ঠান্ডা পানি দেখলে চোখদা পানি আসে, তারপর নামাজ পড়তে বলে মানে শুরু থেকে শেষ পর্যন্ত কান্না করে কিংবা ও এভরি ডে মানে কারণবশত ছাড়া এভরি ডে কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াতের সময় ও কান্না করে, আর সারাক্ষণ সে আল্লাহর কাছে মাপ চায়। আর মানে ওনার নিয়ত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো উনি দুনিয়াতে দেখা সম্ভব না, মানে উনি চায় যে আখিরাতে যেন আল্লাহ ওনাকে দেখায়, তো সেই ক্ষেত্রে ওই মহিলাটার মানে কতটুকু সওয়াব হবে কিবা একটু যদি বলেন তাহলে উপকার হবে। জাযাকুমুল্লাহ খায়র। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি একটু জোরে বলেন, আপনার কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন হইল, আমার হুজুরের কাছে খেরো পাচ্ছেন যদি ধরলাম কথাবার্তা বলুন না, গরতা করুন না, বা সঠিক বুঝতে পারে না বা লানি না বা লেগে দোয়া হয়ে করে দিবা, আর এটা লইয়া যদি নিজের আত্মীয় সমালোচনা করুন মাতামাতি করুন, এটা কেটা ওখানটা বুঝাইবা আমার। জি জাযাকুমুল্লাহ খায়র। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার কি প্রশ্ন? হ্যালো। জি আমরা শুনতেছি, আপনার কি প্রশ্ন একটু বলুন। হ্যালো। জি ভাই, আপনি কি আমাদেরকে শুনতেছেন? আমরা তো আপনার আওয়াজ শুনি, আর আপনি হয়তো আমরা এখন না মনে হয়। আমরা দুঃখিত, আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। কলটা মানে ড্রপ হয়ে গেছে। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার কি প্রশ্ন? ভাই সাহেব, আমি আপনার মাধ্যম থেকে দুইটা নামের মিনিং জানতাম, আসসালাম প্লিজ দয়া করে। আমরা দুঃখিত, আপনার নামের অর্থ বলি না, মাইন্ড করবেন না, কারণ আমরা সব সময়ই বলি, আজকে যদি আপনাকে বলি তাহলে আগের যাদেরকে আমরা বলি নাই তাদের কাছে কি জবাব দেব, এই জন্য আমরা দুঃখিত। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন জীবন, আপনার কি প্রশ্ন?
I had a question. Ekta mohilar bibaho bade tanor nijor ma babor upore koto kam daitto. Oktate ekta clear hoyta please. আর যদি মা বাপে আইয়া কিছু আকে সাতাইন তানোর করো তানোর স্বামীর লগে কিছু অসুবিধা হইতে তাইন কিতা হরতা তানোর জি এইটার বিষয়ে কিছু হইতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ হজরত হইবেন এই বিষয়ে আমরা একটু আনসারের দিকে যাই যদি সুযোগ থাকে হয়তো আবার আপনাদের প্রশ্ন আমরা নিব এক ভাই প্রশ্ন করেছেন আল্লাহ আকবার খুবই মানে দুঃখের বিষয় মানে তার 15 বছরের ছেলে ইন্তেকাল করেছেন তিনি খুবই ভালোবাসতেন বাবা হিসেবে তো ছেলেকে অবশ্যই ভালোবাসবেন আর অসুস্থ তো ছিলেন এখন আপনি একটু সান্ত্বনার কথাই তিনি বলছেন একজন ইমাম সাহেব বলেছেন যে এই ছেলেকে তিনি জান্নাতে পাবেন আপনি এই বিষয়ে একটু বলবেন আর মৃত্যুটা তিনি বলছেন যে আল্লাহকে এভাবেই নির্ধারণ করেছেন যে এটা যখন নির্ধারণ হয়েছে এটা কমে বেশি হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যে সময় অসুস্থ হয়ে পড়লেন তো নবীজির চক্ষু থেকে পানি আসতেছিল অনেক সাহাবা কাম বলেছেন রাসূলুল্লাহ আপনি আবার কাঁদছেন তো নবী বললেন ইন্নাহা রহমাতুন এটা আল্লাহর দয়া অন্তরে আসবেই তো নবীজি নবী হওয়ার পরেও উনি বাবা ছিলেন ওনারও ছেলে ইব্রাহিম ইন্তেকাল করেছেন বরং নবী আকরাম ইসলামের ছেলে ইব্রাহিম কাসিম কেহ বলেছেন তজিব তাহের নামেও আরও আর দুই ছেলে ছিল ভিন্নমত রয়েছে নাকি প্রথম দুই ছেলেরই লকব তো ছেলে যারাই ছিলেন সবাই কিন্তু অপ্রাপ্তবয়স্ক থাকা অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র নবী আকরাম ইসলামের চারজন মেয়ে হযরত জয়নব হযরত রুকাইয়া উম্মে কলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহা ওনারা বড় হয়েছেন শাদী হয়েছে আর বাকি সবাই ছোটবেলা থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কুরআনে আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালিকুম নবীজি সবর করেছেন এবং একজন মহিলাকে ওই মরে বলেছেন ওয়াল তাহতাসিব এই বিপদের সময় আমরা সবর করব এবং নবী করিম সাল্লাম আরও শিক্ষা দিয়েছেন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা যেটা নিয়ে গেছেন সেটাও আল্লাহ যেটা রেখে গেলেন সেটাও কিন্তু আল্লাহর এবং আমরা বলে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই সমস্ত বিপদের সময় আমরা বলে থাকি যে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকে যেতে হবে যে গেছে সে তো গেছেই আমরাও যেতে হবে সেই পথে হাদিসে এসেছে যদি কারো সন্তান এভাবে মারা যায় তো আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করেন তোমরা কি আমার বন্দার কলিজা কেড়ে নিয়ে এসেছো তোরা বলবো আল্লাহ আপনার হুকুম আমরা নিয়ে এসেছি আপনি তো হুকুম দিয়েছেন আল্লাহ বলবেন আমার বন্দা কী বলেছে তখন তখন ওরা বলবেন আল্লাহ আপনার বন্দা আপনার প্রশংসা করেছে এবং বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলবেন আল্লাহু আকবার আমি আমার বন্দার তার সন্তানকে নিয়ে আসা মানে তার কলিজা কেড়ে নিয়ে আসা এরপরেও সে আমার প্রশংসা করতেছে এই বিপদ মুহূর্তে আমার এই বন্দার জন্য জান্নাতে একটা পালিস একটা মহল বানাও এবং সেখানে লেখে রাখো বায়তুল হামদ এটা হাদিসে এসেছে এবার আপনার প্রশ্ন আমি তো আপনাকে এটাই বলবো ইনশাআল্লাহ আপনি সবর করুন ইনশাআল্লাহ সন্তান মারা গেছে আপনি অবশ্যই সবর করতে পারলে এটা আজর পাবেন এবং কোরআন শরীফের আয়াত যেটা বলতেছে আপনার ইমাম সাহেব এটা বলেছেন এই মর্মে কোরআন শরীফের একটি আয়াত রয়েছে যদিও আপনার ছেলে হয়তো প্রাপ্তবয়স্ক 15 বছর যেহেতু বলেছেন সুর সন্তান মারা দেওয়ার ক্ষেত্রে তো হাদিস আরও শক্তভাবে বলেছে এরা জান্নাতে নিজের মা বাবাকে সুপারিশ করে ইভেন বড় সন্তান যদি তাদের ক্ষেত্রে রয়েছে ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহীন সূরা তুর আয়াত নম্বর 21 এই আয়াতের মর্ম এটাই যারা ইমান নিয়ে এসেছেন এবং তাদের সন্তানও তাদেরকে ফলো করে ওনারাও মুমিন কেয়ামতের দিন আমি তাদেরকে তাদের আলহাকনা বিহিম যুররিয়াতাহুম কেয়ামতে জান্নাতে আমি তাদের সঙ্গে তাদের সন্তানকেও আমি একত্রে করে দেব অর্থাৎ বাবা হয়তো উপরের লেভেলে চলে গেছেন জান্নাতে ছেলে হয়তো ইমান আছে কিন্তু নিচের লেভেল পেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবাদের সঙ্গে একত্র করতে গিয়ে ছেলেদেরকেও সন্তানদেরকেও আওলাদদেরকেও
নিচের লেভেল থেকে উপরের লেভেলে বা বার লেভেলে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। একত্রে যদি ইমান থাকে ইনশাল্লাহ, দোয়া করেন তো ইনশাল্লাহ ইমান তো অবশ্যই বাচ্চার ছিল, সেই হিসাবে আপনি অবশ্যই আশা করতে পারেন নেক আমলের মাধ্যমে, সবার মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ হয়তো আমাদের আপনাকে জান্নাতে, আল্লাহ পাক হয়তো আমাদেরকে একত্রিত করবে। আর মৃত্যু যেটা, এটা অবশ্যই যার যে সময় মৃত্যু সেই সময় যেতেই হবে। বাবা আসার বেলায় কিন্তু আমাদের সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নেই। এইটাই প্রমাণ যে আপনি বাবা ছেলেকে আপনি জানাজা পড়াইয়েছেন, এভাবে কত দাদাও কিন্তু নিজের নাতির জানাজা পড়াইতেছেন, এরকম হয়ে যায়। এটাই লগি আল্লাহর আল্লাহর কুদরতি কারিশমা যে আসার বেলায় সিরিয়াল থাকলেও ডেট অফ বার্থ আমরা জানি, কিন্তু ডেট অফ ডেথ আমরা কেউ জানি না। এভাবে বাবার হাতে ছেলে, দাদার হাতে নাতিও চলে যেতে হয়। সবর করুন ইনশাআল্লাহ। আমাদের হাতে হুজুর পাঁচটি প্রশ্ন আর চার মিনিট আছে। আল্লাহু আকবার। কোরআন পড়েন আর বা নামাজ পড়ে সবসময় মানে এইটাই দোয়া করেন, আল্লাহ যদি ভুল হয় মাফ করবেন, এভাবে এটা বলা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, কারণ রাসূলুল্লাহ নামাজ পড়ে তিনবার আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন। প্রশ্ন আসে নামাজ পড়লাম আমি আস্তাগফিরুল্লাহ পড়বো কেন? অর্থাৎ যেভাবে নামাজ পড়া ছিল হয়তো আমার না হতে পারে, কমই হতে পারে, সেটা আমরা ইস্তেগফার করে থাকি। তো রাসূলুল্লাহ নামাজের পরে যেভাবে ইস্তেগফার করেছেন কোরআন শরীফ তেলাওয়াত পড়া, আপনি এইভাবে যদি আপনি আল্লাহর কাছে বলেন তো অবশ্যই সেটা জায়েজ হবে। অযু ভাঙার কারণ একটু বলে দিতে। অযু ভাঙার কারণ যে বোন প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ, আপনি বলেছেন আমাদের প্রোগ্রামকে আপনি খুব ভালো পান এবং শুরু থেকে আপনি দেখেন মাশাআল্লাহ, আমরাও আপনাদের এরকম মন্তব্যে, ভালো মন্তব্যে আমাদেরও আগ্রহ জাগে। অযু ভাঙার কারণসমূহ মনে করেন, প্রথমত সামান এবং পিছন রাস্তা দিয়ে পেশাব বা পাখানা রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হলে, মুখ পরে বমি করলে এবং ব্লাড যদি বাহির হয় সেটা অনেক রকমের কারণ মতে, ভালো গভীরভাবে ঘুমিয়ে গেলে, পাগল হয়ে গেলে, আনকনশিয়াস হয়ে গেলে, ফেন্ট হয়ে গেলে, এই হলো বেসিক যে সমস্ত জিনিসে অযু ভাঙে। এরপর আমরা অন্যদিন আর বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সালাতুত তাসবি জীবনে একবার পড়তে হবে, আর এটা পড়লে কি সব হবে? আমি আরও বলেছি হাদিসের সনদ সম্পর্কে দুর্বলতা থাকলেও উলামা একরাম ইমাম তিরমিজির মধ্যে তিরমিজি শরীফে উনি নিয়ে এসেছেন এবং উলামা একরাম আমল করে থাকেন। অবশ্য কোনো কোনো উলামা একরাম যদি আমল করেন না তারা হয়তো আমল করবেন না, কিন্তু মেজরিটি উলামা একরাম উসুল হলো ফজাইলের ক্ষেত্রে এবং যেটা আমার তামল রয়েছে এই ক্ষেত্রে কিন্তু জৈব হাদিস উপর আমল করা যেতে পারে, কারণ পার্সোনাল অপিনিয়ন থেকে তো জৈব হাদিসও এরপরেও মোটামুটি অনেক উপরের লেভেল, এটা তো আর মজু নয়। সেই হিসাবে সেটা হাদিসে এটা এসেছে সব তোর সব প্রকার গুণা মাফ হয়, এটাই সংক্ষেপে। এবং জীবনে একবার বা বৎসরে বা মাসে বা সপ্তাহে আপনি যেভাবে পারেন পড়বেন ইনশাআল্লাহ। এক বোন অযু মানে নামাজ কোরআন তেলাওয়াতরত অবস্থায় নামাজরত পড়া অবস্থায় সবসময় চোখের পানি চলে আসে আর মনে মনে এক মানে এখন তো রাসূলকে দেখতে পারবেন না, জান্নাতে দেখবেন এই আশা পোষণ করেন, এইভাবে মানে তার মানে এই যে অবস্থাটা তিনি এক ডিসক্রাইব করেছেন, এটাকে আপনি কীভাবে দেখেন? ইনশাআল্লাহ হাদিস যেটা বলতেছে আলমার উমা আমান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার আশা তার সাথেই হবে। এটা যদি আর অবশ্যই আপনার রাসূলের মহব্বতে করতেছেন, আমি তো আশা করি এই মহব্বতটা নবীকে দেখা যে আগ্রহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পুরা করবে, আমি সেই আশা রাখি। আল্লাহ পাক কাছে আপনি আশা রাখবেন ইনশাআল্লাহ, দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। ভালো। বাচ্চারা যদি অবাধ্য হয়ে যায়, ঘর থেকে বের হয়ে যায় এমতো অবস্থায় মানে কি দোয়া করবেন? আর আত্মীয় স্বজন যদি বিরূপ মন্তব্য করেন এই বিষয়ে আপনার কি অ্যাডভাইস থাকবে? আমি তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঘটনাকে স্মরণ করে দিব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা কত কিছু করার পরে উনি ঘর থেকে বার করেন নাই, উনি দোয়া করতেই ছিলেন। হয়তো অনেক কিছু লোকে লোক বলাবলি করতে পারে, কিন্তু আমরা তো বলাবলি করবো কেন? আমরা তো আমার সন্তান এরকম হতে পারে, এটা তো আমি 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 আশঙ্কামুক্ত গ্যারান্টি দিতে পারি। সেই হিসাবে আমরা অবশ্যই এটাকে দরম দেখবো না, বরং আমরা দোয়া দিয়ে সাহায্য করব, বুঝাবার চেষ্টা করব। আমরা এটাকে কোনো বিরূপ মন্তব্য না করে সহযোগিতামূলক ভাব নিয়ে আমরা ইনশাআল্লাহ দেখি এবং মা বাবা হিসেবে আমরা দোয়া করতে থাকি, ইনশাআল্লাহ নিরাশ হব না। রব্বানা হাবলানা মিনা যুয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জালনা মুত্তাকিন ইমামা, অথবা যে কোনো বাংলাতে আপনি দোয়া করতে পারেন। জাযাকুমুল্লাহ। বিবাহের পর মা বাবার হক কতটুকু থাকে? আর যদি কোনো মা বাবা তার মানে তার মেয়ের জামাইকে যদি মানে কোনো ধরনের মানে মানে তিনি বলেছেন নাকি যে সাতানি শব্দটা, এ বিষয়ে আপনি কী বলবেন? আল্লাহ, এটা আমরা সবসময় বলে থাকি দ্বিপক্ষিক কোনো বিষয় যেটা কোনো বিষয় বন্দার হকের সঙ্গে দুনিয়ার আইন বলেন আল্লাহর আইন বলেন, কোনো এক পক্ষের কথা শুনে কোনো দিন কোনো মন্তব্য করা বা কোনো ধরনের কোনো কমেন্ট করা উচিত হবে না। আর বিশেষ করে মা বাবার অত্যন্ত উঁচু দরজার হক রয়েছে, বাট এরপরেও মা বাবার জন্য উচিত এমন কোনো আচরণ ব্যবহার করবেন না যার কারণে নিজের কলিজা টুকরা সন্তান যেন সে অবাধ্য হয়ে যায়, সন্তান যেন দুঃখ পায়, এটাও লক্ষ্য রাখা অবশ্যই উচিত। আর মা বাবার হক তো অবশ্যই রয়েছে, যেভাবে মরার পরেও যে মাবার হক রয়েছে, জীবিত অবস্থা তো অবশ্যই তাদের হক থাকবে, আত্মীয় হিসাবে, বাবা হিসাবে, মা হিসাবে তো অবশ্যই মেয়ে বা মেয়ের জামাইকে লক্ষ্য করবেন, খেয়াল রাখবেন।
বিস্তারিত আমরা অন্যদিন বলবো। নবীর ইসলাম হযরত ফাতেমার ক্ষেত্রে এরকম করেছেন, বিপদে কোনো সমস্যা লাগলে উনি এর সমাধান করেছেন, দোয়া করেছেন, সাপোর্ট দিয়েছেন। আমরা মা বাবা সাপোর্ট দিব এবং মেয়েরাও আমরা সাপোর্ট নিব এবং সিলা রাহমি এবং সম্পর্ক যেটা সেটা আমরা বহাল রাখার চেষ্টা করব, দোয়া নেওয়ার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহু আকবার। আমরা তো হুজুরের শুরুর আলোচনা আমরা চাই যে একটু সময় থাকলে কন্টিনিউ করতে, যারা হয়তো আমাদের সাথে একটু পরে শরীক হয়েছেন তাদেরকে আমরা এ বিষয়ে একটু টাচ করতে আজকে সময় নেই। কিন্তু শেষ দুটি প্রশ্ন আল্লাহু আকবার অতি গুরুত্বপূর্ণ ছিল, সময়ের অভাবে হুজুর খুব সংক্ষেপে বলেছেন। হুজুর কিন্তু একটু টাচ করেছেন যে বাচ্চাদের ব্যাপারে যে একমন জানতে চেয়েছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথা। কোরআনের মধ্যে কিন্তু আল্লাহ বলেছেন ফাসাবরুন জামিল, আল্লাহ যে তার সবরটা আল্লাহর কাছে এত 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 ভালো, মানে এটা ফাসাবরুন জামিল মানে বিউটি তার সবরের মধ্যে ছিল। একাধারে 18 বছর তিনি কাদাকাটি করেছেন, কিন্তু এই এই ছেলে যারা রক্ত এবং কাঁদছেও ফেক, কিন্তু এরপরেও বাবা নবী হিসাবে অবশ্যই বুঝতে পেরেছিলেন, কিন্তু এরপরেও তাদেরকে তিনি বের করে দেননি। এর মধ্যে আমাদের জন্য আমাদের অনেক বড় লেসন রয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমরা হুজুরকে হুজুরের শুকরিয়া আদায় করছি প্রতিদিনের ন্যায় আজকেও, যে অতি কষ্ট করে হুজুর এসেছেন এবং আপনাদের উত্তর দিয়ে যাচ্ছেন। আল্লাহ আকবার। আল্লাহ যেন হুজুরকে উত্তম মর্যাদা দান করেন। যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, যাবার বেলা আবারও আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Glory to Allah, thanks to Allah, Alhamdulillah.